وتوكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواكم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله مولانا العظيم سورة نصر 113 نمبر آيات تلك تلاوات کرا ہوئی تھی তেলাওয়াত কৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনামূলক কিছু বাণী শুনাইতেছেন, যেহেতু এর আগে ইহুদিদের চক্রান্তমূলক ঘটনা গিয়েছিল নির্দোষীকে দোষী আর দোষীকে নির্দোষী প্রমাণ করতে চেয়েছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এত সুন্দর দোকা বুঝতে না পেরে মনে করেছিলেন তারা সত্যই বলছে, যেহেতু তিনি নবী, যেখানে পদস্খলন ঘটার সম্ভাবনা আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দস্তগিরি আসবে, রাস্তা দেখাই দিবে যে এদিক ঠিক নয় এদিক ঠিক। শেষমেশ ইহুদিদের ধোকায় হুজুর ধোকা খাননি, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন যে দেখুন আল্লাহ পাকের দয়া মায়া এবং মেহরবানি যদি আপনার উপর না থাকে, আল্লাহ পাকের রহমত যদি আপনার উপর না থাকে, এক গ্রুপ আছে এরা আপনাকে রাস্তা থেকে সরায় নেয়ার চেষ্টায় সবসময় লিপ্ত, এরা সরাই নিয়েও যেত যদি আল্লাহ পাকের রহমত আপনার উপর না থাকতো। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তবে চেষ্টা তো এরা কম করেনি এবং কম করতেছে না, খুব চেষ্টা করতেছে আপনাকে সঠিক রাস্তা থেকে অন্যদিকে সরায় নেয়ার। এদের এই চেষ্টার কারণে আপনাকে তো সরাইতে পারবে না কিন্তু নিজেরাই সঠিক রাস্তা থেকে সরে যাচ্ছে, গোমরাহ তারা নিজেরাই হচ্ছে, আপনাকে গোমরাহ করতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যেহেতু আপনার সাথে আছে, আপনার ক্ষতি এরা কেউ করতে পারবে না, চেষ্টা করবে ক্ষতি করার অনেক কিন্তু ক্ষতি করতে পারবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কিতাব এবং হিকমত নাজিল করেছেন, যা কিছু আপনি জানতেন না আল্লাহ পাক ওগুলো আপনাকে জানাই দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া আপনার উপর অনেক বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক রাস্তা থেকে সরায় নেয়ার চেষ্টা ইহুদি খ্রিস্টানেরা কম করেনি, তাদের সাধ্য অনুপাতে অনেক করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
যে তারা আপনাকে সঠিক রাস্তা থেকে সরাইতে পারেনি, পারবেও না। না পারার কতগুলো কারণ দর্শাইলেন। একটি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আপনার উপর আল্লাহ পাকের রহমত আছে, এই জন্য আপনাকে সঠিক রাস্তা থেকে সরাইতে পারবে না। আপনার উপর আল্লাহ পাকের দয়া মায়া আছে, এই জন্য তারা আপনার ক্ষতি করতে পারবে না। একবার এক ইহুদি হুজুরকে দাওয়াত করে, সাথে কিছু সাহাবায়ে কেরাম ওনারা গেছেন সেই দাওয়াতে। বসার ব্যবস্থা করছে একটি উঁচু ওয়ালের পাশে, হুজুর ওয়ালের পাশে বসতেন। আর এরা আগ থেকে ওয়ালের উপরে একটি ভারী পাথর রেখে দেয়। তাদের উদ্দেশ্য ঠিক পাথর বরাবর হুজুরকে বসাবে, বসার পরে কোনো এক বাহানায় উপর থেকে পাথরটি ফেলে দিবে, পাথর হুজুরের মাথা মোবারকে পড়বে, মাথা ভেঙে যাবে, হুজুর শেষ হয়ে যাবে। কারো উপর দোষ চাপতে পারবে না যে একটি পাথর পড়ে গেছে, পড়েই উনি মারা গেছেন, কারো উপর দোষ হবে না। ঠিক তাদের পরিকল্পনা অনুযায়ী ওয়ালের উপর পাথর রাখছে, ওই বরাবরই হুজুরকে বসার স্থান দিয়েছে, হুজুর সেখানেই বসছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া এবং রহমত তার উপরে আছে, বসা মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানায় দেয়া হলো যে এখানে উপরে একটি পাথর আছে, আপনি সরে বসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে বসছেন অন্য জায়গায়। এখন পাথর ফেলে দিলে তো লাভ হবে না, হুজুর তো আর পাথরের নিচে বসেননি। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হেফাজত করেন। আল্লাহ এই যে হুজুরের ক্ষতি করার জন্য, সঠিক রাস্তা থেকে হুজুরকে অন্যদিকে সরায় নেওয়ার জন্য তারা যতই চেষ্টা করে, এর দ্বারা ক্ষতি তো হুজুরের হয় না, ক্ষতি তাদের নিজের হয়। একজন পয়গম্বরের সাথে এত বড় বেয়াদবি, পয়গম্বরকে সঠিক রাস্তা থেকে সরায় নেওয়ার চেষ্টায় লিপ্ত থাকা, যে চেষ্টায় লিপ্ত সেই ক্ষতিগ্রস্ত, পয়গম্বর ক্ষতিগ্রস্ত হবেন না। এর আরেকটি কারণ আল্লাহ পাক উল্লেখ করলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, যেহেতু কিতাব আপনার উপর অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, কিতাব মানে এই কোরআনে কারীম, অতএব আপনাকে গোমরা করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। এখান থেকে বোঝা যায় এই কিতাব যার কাছে আছে, কিতাবের এলেম যার কাছে আছে, কিতাবের আমল যার কাছে আছে, তাকে অন্যেরা গোমরাহ করতে পারে না, কিতাব তাকে গোমরাহী থেকে ফিরেই নিয়ে আসে, এমনকি দুনিয়ার ক্ষতিও করতে পারে না। সাহারানপুর মাদ্রাসা, ভারতবর্ষের দুইটি মাদ্রাসা ছিল সবচেয়ে বড়, একটি দারুল উলুম দেওবন্দ আর একটি মোজাহেরুল উলুম সাহারানপুর। এই মোজাহেরুল উলুম সাহারানপুর মাদ্রাসার যিনি ক্যাশিয়ার ছিলেন, যার কাছে পয়সা কড়ি থাকত, একজন মূর্খ মানুষ, বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু বড় মুত্তাকি পরহেজগার ছিলেন। মাদ্রাসার পয়সা সব তার কাছে, যেহেতু তিনি মুত্তাকি পরহেজগার মানুষ, ভালো মানুষ, আশেপাশের বহু লোকজন তার কাছে পয়সা করে আমানত রাখে, আর নিজেও ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসার পয়সা করিও তার কাছে। তার কথার বাক্কা অনেকে আছে, কথা বলতে মধ্যখানে একটি কথা বলে ফেলে, যেমন কেউ বলে বুঝেননি কথা, কেউ বলে কথা বুঝে নেন, কেউ বলেন এই হলো আসল কথা, বিভিন্ন ধরনের একটি কথা বলতে বলতে বলে ফেলে, এটাকে আমাদের দেশে বলে কথার বাক্কা। তো ওই সাহারানপুর মাদ্রাসার যিনি কেসিয়ার, তার কথার বাক্কা ছিল আল্লাহকে ফজলছে, কথায় কথায় বলতেন আল্লাহকে ফজলছে, ইয়ে হুয়া, আল্লাহর মেহরবানিতে এই হয়েছে, আল্লাহর দয়া মায়ায় এই হয়েছে, এটা উনি বলতেন আল্লাহকে ফজলছে। একদিন মাদ্রাসায় এসে বলতেছেন মাদ্রাসার হুজুরদেরকে যে আজ রাত তো আল্লাহকে ফজলছে, আল্লাহ কা গজব হয়ে গেয়া, আজ রাত তো আল্লাহর দয়ার মায়ায় আল্লাহর গজব পড়ছে। গজব কি দয়া মায়া করে? গজব তো যখন ক্রোধ রাগ গুসা তখন গজব, তো বলতেছেন আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়ার মায়ায় আজ রাত তো আল্লাহর গজব পড়ছে। সব হুজুররা হেসে দিলেন, আল্লাহকে ফজলছে আল্লাহ কা গজব হয়ে গেয়া, যে আল্লাহর দয়া মায়ায় আল্লাহর গজব কিভাবে হইল? তো বলতেছেন
হঠাৎ দেখি ঘরের ভিতরে কিসের খটখট আওয়াজ, আওয়াজ আমার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর দেখি চার পাঁচজন মানুষ আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। তালা ভাঙার চেষ্টার আওয়াজে তার ঘুম ভাঙছে। তো তালা ভাঙার চেষ্টা কারা করছে? চার পাঁচজন চোর। চোর ঢুকছে, তালা ভেঙে ভিতরে যা আছে নিয়ে যাবে টাকা পয়সা। ঘুম ভাঙার পর উনি দেখলেন চার পাঁচজন মানুষ তালা ভাঙার চেষ্টা করতেছে। আমরা হইলে কি করতাম এই মুহূর্তে? হাতের কাছে যা পাইতাম, লাঠি ছোটা, দাও খন্তা, তিরিশ, কুড়াল, এগুলো দিয়ে আক্রমণ করতাম, অথবা কমাতম চিৎকার দিতাম, চোর চোর বলে চিৎকার দিতাম। উনি না দাও খন্তা হাতে নিলেন, না কোনো লাঠি, না চিৎকার, কি বললেন? ওই চোরদেরকে লক্ষ্য করে বলতেছেন, তো ভাই দেখো, এসমে মাদ্রাসা কে পয়সে হ্যাঁ, মেরে পয়সে হ্যাঁ, আর ভি বহুত সে লোগো কি আমানত কে পয়সে হ্যাঁ। দেখো ভাই, এর ভিতরে মাদ্রাসার পয়সা আছে, আমার পয়সা আছে, আরো বহু লোকজনের আমানতের পয়সাও আছে, সবদেরকে আরো উদ্বুদ্ধ করলো জুরির পয়সা। এরপর বলতেছেন, দেখো ভাই, মাই জাকাত আদা কিয়া করতা হুঁ, এসলিয়ে তোমারে বাপ কা নেহি ইয়ে তালা তোড়নে কা। ভাই দেখো, আমি জাকাত আদায় করি, তোমরা তো পাঁচজন আসছো, তোমাদের বাপ সুদ্ধা যদি নিয়ে আসো এই তালা ভাঙবে না, যেহেতু আমি জাকাত আদায় করি। কত বড় আত্মা আল্লাহ পাকের উপর, কত বড় বিশ্বাস, ঈমান কত মজবুত, কিন্তু লোকটি মূর্খ, শিক্ষিত নয়। তো এ কথা বলে উনি আবার ঘুমাইয়ে গেলেন। পাঁচজন চোর ঘরে উনি ঘুমাইতেছেন। ফজরের সময় যখন ঘুম ভাঙছে, দেখে যে এরা এখনো আছে, চেষ্টা করতেছে তালা ভাঙার, রাত ভর চেষ্টা। এবার উনি কি করলেন আরো আশ্চর্য, বলতেছেন, ভাই দেখো, মাইনে তো পহলেই কহে দিয়া থা, এসমে মেরে পয়সে হ্যাঁ, মাদ্রাসা কে পয়সে হ্যাঁ, আর ভি বহুত সে লোগো কি আমানত কে পয়সে হ্যাঁ, মাই নামাজ পড়নে যা রাহা হুঁ, ইয়ে তালা নেই হ্যায় তোড়নে কা, তোমারে বাপ কো ভি লেকর আও তো তালা নেই হ্যায় তোড়নে কা। ভাই দেখো ভাই, এখানে আমার পয়সা আছে, মাদ্রাসার পয়সা আছে, আরো বহু লোকজনের আমানতের পয়সা আছে, আমি তো জাকাত আদায় করি, এই জন্য এই তালা তোমরা ভাঙতে পারবা না, তোমাদের আব্বাকেও যদি নিয়ে আসো, আমি নামাজ পড়তে দেখেছি। এ কথা বলে উনি নামাজ পড়তে চলে গেছেন মসজিদে, চোর ঘরে রেখে। নামাজ পড়ে ফিরে আসছেন, দেখে যে চোর নাই, তালাও ঠিকঠাক আছে, ভাঙতে পারেনি, সব পয়সা করি ভিতরে ঠিক আছে। তো ওই ঘটনা মাদ্রাসায় দিনের বেলায় গিয়ে বলতেছেন হুজুরদেরকে, যে আজ রাত তো আল্লাহকে ফজলছে, আল্লাহ কা গজব হয়ে গেয়া, আজকে রাতে তো আল্লাহর দয়া মায়া, আল্লাহর গজব হয়ে গেছিল। তো দেখুন কত বড় আস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলতেছেন, ওয়া আনজাল আল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফযলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব আপনার কাছে আছে, অতএব আপনার ক্ষতি কেউ করতে পারবে না। এই কিতাব এখনো যাদের কাছে থাকবে, থাকবে মানে শুধু ঘরে থাকা নয়, কিতাবের উপরে আমল করা, কিতাব তার সিনায় থাকবে, কিতাবের এলেম থাকবে, কিতাবের উপরে আমল থাকবে, এদের ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করতে আসবে ক্ষতিগ্রস্ত সে হবে, এ হবে না। শুধু কিতাবও নয়, এই কিতাবের উপর যারা আমল করেন, কিতাবে জিন্দগি যারা পরিচালনা করেন, তাদের জবান থেকে, তাদের হাত থেকে যা কিছু বের হয় ওইটারও একটা বরকত হয়ে যাবে। আল্লাহ ইমামে রব্বানি আবু হানিফা এসানি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তাবিজ তাবিজ লিখতেন না, দোয়া টোয়া করতেন, তাবিজ লিখতেন না। কিন্তু একদিন এক লোক আসছে তাবিজের জন্য, হুজুর বলতেছেন যে ভাই আমি তাবিজ তাবিজ লিখি না, কিন্তু না ছোড় বন্দা ছাড়ে না, না হুজুর আমাকে দিতেই হবে এক তাবিজ। বাধ্য হয়ে হুজুরে এক টুকরা কাগজ নিলেন, কলম কলম দিলেন হাতে, লিখতেছেন, ইলাহি মাই জানতা নেহি তেরা বন্দা মানতা নেহি, আল্লাহ আমি তো জানি না তোমার বন্দা মানে না, এটা লেখে ডলা করে তার হাতে দিয়ে দিছে। আল্লাহর বন্দা মনে করছে হুজুর তো তাবিজ লিখে দিয়েছেন, আসলে তো হুজুর জান ধরাইছেন, বস এটা নিয়ে ব্যবহার করছে, ভালো হয়ে গেছে। কোরআনের উপরে আমল আছে, কোরআনে জিন্দগি তার কাছে আছে, এই জন্য যা বের হয় তার আসরও আছে, বাস রোগ ভালো হয়ে গেছে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি,
বহু বড় একজন বুজুর্গ ছিলেন, সফর করতেছেন, দাদার পিঠে সাওয়ার যাইতেছেন, যাইতে যাইতে এক জায়গায় রাত হয়ে গেছে। তো যেখানে গিয়ে রাত হয়েছে ওই গ্রামবাসীকে বললেন যে ভাই, আমি একজন মুসাফির মানুষ, আজকে তোমাদের এখানে থাকতে চাই। এক বাড়িতে গিয়ে বলছেন, বাড়িওয়ালা ছিল কৃষাণ, কৃষক, চাষাবাদ করে খায়, কিন্তু কিছু কিপটা কিসিমের বখিল কঞ্জুস কিসিমের মানুষ। সে ভাবলো মুসাফিরকে যদি থাকতে দেই রাত্রে চারটা খাইতেও তো দিতে হবে, এ ঝামেলার দরকার কি? কয় না, আমার এখানে মুসাফির টুসাফির থাকার কোনো অনুমতি নেই। তো হুজুর সামনে চলছেন, কৃষক ঘরে এসে দেখে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এখন কিন্তু বাচ্চা খালাস হয় না, বেদনায় অস্থির মারা যায় যায় অবস্থা। হঠাৎ মনে পড়লো, আরে মৌলবী একজন না আসছিল থাকার জন্য মুসাফির, থাকতে দিলাম না, ও তো হয়তো কোনো তাবিজ টাবিজ, যদি তার থেকে নেওয়া দিচ্ছ আমার স্ত্রীর বাচ্চা তাড়াতাড়ি প্রসব হয়ে যায়। দৌড়াইয়া গেছে, যাই দেখে যে মৌলবী তো দেখেছে হেদিকে, যাইয়া দোষে হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? আমার স্ত্রীর প্রসব দেন না, বাচ্চা প্রসব হয় না, এই জন্য তাবিজ চাই, তাবিজ দেন। হুজুর বলতেছেন, তাবিজ তো দিতে পারবো, আমার একটি শর্ত মানতে হবে। তো কি শর্ত? আমাকে থাকতে দিতে হবে আজ রাত। তো হুজুর ঠিক আছে, থাকেন, অসুবিধা নেই, তারপরও তাবিজ চাই। বিপদে পড়লে তখন হুজুর কত শ্রদ্ধার পাত্র, মাথায় নিয়ে হাঁটে, আর যখন দেখে স্বার্থের সামান্যতম সমস্যা, এখন যত মাথার বোঝা হইল হুজুর, যত অপরাধ আছে সব অপরাধী হুজুর, বিপদে পড়লে এখন হুজুর বড় ভালো মানুষ, আর হের আগ পর্যন্ত সব অপরাধ হুজুরের গাড়ে। তো এখন জি হুজুর, অসুবিধা নেই, থাকবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাবিজ চাই। তো হুজুরও তাবিজ টাবিজে তেমন অভ্যাসিত নয়। তো হুজুর লিখতেছেন কি, মোরা যা সদ হরাম রানি দে যা সদ, মোরা যা সদ হরাম রানি দে যা সদ, জানে দেখা নে যায়াদ ইয়া না যায়াদ, জানে দেখা নে যায়াদ ইয়া না যায়াদ।